বৌবাজার এলাকায় 51 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে এই ধরনের বিভিন্ন জায়গায় পোস্টার করেছে, যেখানে বলা হয়েছে বেআইনি নির্মাণের জন্য টাকা নেওয়া হয়েছে এবং গ্রাহকদের এখানে কারবানি লেখা রয়েছে, সেই টাকা ফেরত দিতে হবে। এবং যারা করেছে পোস্টার, লেখা আছে 51 নম্বর ওয়ার্ডের সকল নাগরিকবৃন্দ, অর্থাৎ এই নির্দিষ্ট করে একজন বা কয়েকজন ব্যক্তি নয়, নাগরিকবৃন্দের নাম দিয়ে এই ধরনের পোস্টার বিভিন্ন জায়গায় সাটা হয়েছে কলকাতা পৌরসভার 51 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা মণ্ডলের বিরুদ্ধে। যদিও সঞ্চিতা মণ্ডলের দাবি যে এই ধরনের পোস্টার বিজেপি মিথ্যে প্রচার করার জন্য বিজেপির তরফ থেকে এই ধরনের পোস্টার বিভিন্ন জায়গায় সাটিয়ে দেওয়া হচ্ছে, এবং যেখানে রাজনৈতিক দলের নাম না করে নাগরিকবৃন্দের নাম করে এই ধরনের পোস্টার ছাপানো হচ্ছে। যদিও বিজেপির তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। ক্যামেরায় প্রবীর সামন্ত সহ চিহ্নিত।